প্রকৃতপক্ষে কলকাতাকে লন্ডন বানিয়েছেন, টেমস নদী এখন কলকাতার দুয়ারে দুয়ারে। আপনারা সবাই বাড়িতে বাড়ির সামনে একটা করে নৌকো ভাড়া করে রাখবেন, ভোটের দিন নৌকো ছড়ে লন্ডন শহরে ভোট দিতে যেতে হবে সবারই বিভিন্ন বুথে। তাই এই অকাল নির্বাচন কেন, মাননীয় হারাতে গেছিলেন শুভেন্দু অধিকারীকে আর নন্দীগ্রামটাকে হারিয়ে ফেরো মুখ্যমন্ত্রী করে পাঠিয়ে দিয়েছে। 1956 ভোটে নন্দীগ্রামের জনতাকে হারিয়ে পাঠিয়ে দিয়েছে। আর ওই জন্য সমুদ্রের চট্টোপাধ্যায় বেচারা কি করবে, ল্যাম্পোস্ট কোম্পানি মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম অভিষেক ব্যানার্জি, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পোস্ট। ওই শোভনদা তোমাকে ছাড়তে হবে, হ্যাঁ ছেড়ে দিলাম শোভনদা, খড়দা দেখছি কিন্তু খড়দায় তো ভোটের তল্প নেই, শোভনদার মন্ত্রিত্ব কি হবে। তাই কেন ভবানীপুরের ভোট আপনারা জনগণ জেনে গেছেন, আর নতুন করে আমাদের বলার কিছু নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংবিধানকে রেসপেক্ট করে, ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনকে মান্যতা দেয়। তাই ভারতীয় জনতা পার্টি ভোটারদের এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তার প্রার্থী দাঁড় করিয়ে আমরা নির্বাচনে আমাদের পুরো তাকত দিয়ে মাঠে নেমেছি, জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। এই সভাতে উপস্থিত আছেন আমাদের ভারতবর্ষের নেতা এবং একজন সৎ অনেস্ট লিডার হিসেবে ভারতবর্ষে যদি 5টা লোকের নাম বলা হয় তার মধ্যে দীনেশ ত্রিবেদীর নাম আসবে। এক রেলওয়ে মিনিস্টার 16 দিন মাথা করেন, কেন রেল মন্ত্রী তিনি ছেড়েছিলেন আপনারা জানেন, তিনি কখনো সংবিধান আইন গণতন্ত্র মেরুদণ্ডের সঙ্গে কম্প্রোমাইজ করেননি। তাই দীনেশজি মঞ্চে আছেন, আর সভা সত্য চলতে আমাদের আগামী বিধায়ক প্রিয়াঙ্কা টেবরিওয়াল এসে গেছে, প্রিয়াঙ্কা এসে গেছে আমাদের, প্রিয়াঙ্কা টেবরিওয়াল আমাদের সভাতে, কল্যাণ চৌবেজি আছেন, বিধায়ক লক্ষ্মণ ঘোড়াই আছেন, অ্যাডভোকেট লোকনাথ ভাই আছেন, আমাদের এই জোনের এই জেলার সাংগঠনিক সভাপতি শঙ্করবাবু আছেন, এক্স প্রেসিডেন্ট আমাদের লিডার মিস্টার মোহন রায় আছেন, আমি সমস্ত লিডারকে মন্ডল প্রেসিডেন্ট সহ যুব মোর্চা সহ প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে। আপনারা জানেন আমি বক্তব্যের প্রথমেই বলেছি যে এই নির্বাচন চাপিয়ে দেওয়া নির্বাচন, হ্যাঁ আপনি বলতে পারেন আমি দায়ী, হ্যাঁ আমি ওনাকে হারিয়েছি, আমার জায়গায় উনি গেছিলেন তাই ওনাকে হারিয়েছি, গণতন্ত্রের বিধি বিধান মেনে অত্যন্ত লোভ নিয়ে গেছিলেন, উচ্চাকাঙ্ক্ষা নিয়ে গেছিলেন, শুভেন্দুকে প্রাক্তন করে দেওয়ার লক্ষ্য নিয়ে গেছিলেন, কিন্তু নন্দীগ্রামের সংগ্রামের মাটি তাকে প্রাক্তন বিধায়ক হেরো মুখ্যমন্ত্রীর তকমা লাগিয়ে কলকাতা পাঠিয়ে, আর ভবানীপুরে থেকে তিনি দুটো কারণে নন্দীগ্রাম গেছিলেন, একটা তো ওনাকে দুধেল গাইডরা বলেছিল দিদি আপনি চলে আসুন আপনার মতো আর লোক নেই 80,000-এ যেতাম, তিনি দেখলেন এক ঢিলে দুটো পাখি মারা যাবে, এক তো শুভেন্দুকে আমি হারাবো আমার হাত ছেড়েছে, আর দুই হচ্ছে ভবানীপুর থেকে পালাবো, 10 বছর তো কিছু করেনি ভবানীপুরে, একটা বেকারের মুখে হাসি ফুটায়নি, কি করেছি হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি স্ট্রিটে আমার পরিবার 35টা প্লটের মালিক হয়েছে, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি লোকটাকে কিনে নিয়েছি, আর কি করেছি আমার পরিবারকে দিয়ে পশ্চিমবাংলার যত ক্রীড়া সংগঠন আছে অলিম্পিক অ্যাসোসিয়েশন হকি সব নিয়ে নিয়েছি, এই কাজটা করেছি, তাই ভবানীপুর থেকে পালাতে হবে, একটা রাস্তা খুঁজছিল, চোরা বালিতে আটকে গেছে, ভোটে হেরে গেছে, বাংলার বেটিটাকে হারা মুখ্যমন্ত্রী নয়, বাংলার বেটিটা হচ্ছে প্রিয়াঙ্কা কেজরিওয়াল। কেন বললাম বলুন তো,
বিজেপির প্রার্থী ছিল মানস সাহা, দোসরা মে কাউন্টি হল থেকে বেরিয়েছে, তাকে গিয়াসউদ্দিন মোল্লা, সেলিম লস্কর, জাহাঙ্গীর খান এমন ভাবে মেরেছিল, চার মাস ধরে ফটিশে জমে মানুষের লড়াইয়ের পরে আজকে তিনি দেহ রেখেছেন, মারা গেছে মানস সাহা। আমরা বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বেলেঘাটার অভিজিৎ সরকার, এই নির্বাচন অভিজিৎ সরকারের মায়ের চোখের জল মুছানোর নির্বাচন। যারা মনে করেন অভিজিৎকে খুন করে তৃণমূলের কন্যারা ঠিক কাজ করেছে, তারা গিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। হ্যাঁ, লেগে যায়, আমি একে খালা বলি, ফুফু বলি, বেগম বলি, আরে ওরা তো বলি আমি, কারণ আপনি বলেন যে গায়ে দুধ দেয় তার লাথি আমি খাই। আরে আপনি তো সোহান মসজিদ থেকে প্রচার শুরু করেন, যখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তখন লক্ষ্মীনারায়ণ মন্দিরে যান, কিন্তু সোহান দিয়ে শুরু করেন। আমার কারো তাই করেছে, ওখানে শামশাবাদে পীরের মাজার দিয়ে শুরু করেছে। পশ্চিমবাংলায় এত মুখ্যমন্ত্রী, আমরা কোন, আমরা নিজের ধর্মে, আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। পশ্চিমবাংলার কোন মুখ্যমন্ত্রী রেড রোডে সকালবেলা যায় না, এই মুখ্যমন্ত্রী যায়, খারাপ কিছু আমি বলিনি। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের কেউ নেয় না, আপনি নেন। ফ্লাইওভারের নিচগুলোতে রোহিঙ্গাদের আপনি বসিয়েছেন, আপনি বলেছেন কদিন আগে নন্দীগ্রাম নাকি পাকিস্তান হয়ে গেছিল, আরে নন্দীগ্রামকে কেউ পাকিস্তান বলেনি। আপনি যাকে নিয়ে ঘুরছেন প্রচার করছেন, যারা ফিরা থাকেন, তিনি পাকিস্তানের রিপোর্টার এসেছিলেন, সঙ্গে নিয়ে ঘুরছিলেন, বলছিলেন খিদিরপুরে গিয়ে গাড়ির নিচে গিয়ে ইয়া ভি এক ছোটা পাকিস্তান হ্যায়, এ মেরা বাপ নহীঁ হ্যায়, আপকা গরিবী ভিরা ঢাকুন জি কা বাপ হ্যায়। আর আমরা বলি ভবানীপুরকে আমরা খিদিরপুর হতে দেব না, আমরা ভারত মাতার সন্তান, আমরা ভবানীপুরকে খিদিরপুর হতে দেব না। আমাদের সিএ এনেছিলেন কেন মোদিজি অমিত শাহ, তখন আপনারা বুঝতে পারেননি, তখন এই পয়েন্ট অবরোধ ছিল কয়েক মাস, ছাত্রাবাসীদের একদিনে 37টা বাস পোড়ানো হয়েছিল, হাজার দুয়ারিকে পুড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদে। সেদিন আপনারা ভাবছিলেন যে কি সিআইএ, এটা কি আবার অন্যায় করে ফেললো নাকি। আর আফগানিস্তানে যখন তালিবান ঢুকল, তখন সবাই বলল সিআইএ এটা দরকার ছিল, আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এই প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু ভাই, যে শিখ ভাই, যে জৈন ভাই, তারা যে বুদ্ধিস্ট খ্রিস্টান, তার ধর্মীয় উৎপীড়নের কারণে ওই দেশ ছাড়তে বাধ্য হবে, ভারতবর্ষ তাকে নাগরিকত্ব দেবে, সমান নাগরিকত্ব দেবে, এটাই সিএ। আজকে সরকারেরা বলুন, জৈন সমাজের লোকরা বলুন, আফগানিস্তানে একমাত্র সরকার এমপি তাকে মোদীজির যে উদ্ধারকারী প্লেন তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এলো। একটু আগে যিনি বক্তব্য রাখলেন ভারতবর্ষের গুরুত্বপূর্ণ মন্ত্রী হরদীপ সিং পুরীজি, তিনি খালি পায়ে গুরু গ্রন্থ সাহিবকে মাথায় নিয়ে গুরুদ্বারে পৌঁছে দিলেন, এর নাম হচ্ছে মোদি। আর আপনারা বিভাজনের রাজনীতি করে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ টু করতে চান, আপনি কি করেছেন পশ্চিমবঙ্গকে এই নির্বাচন অত্যাচারের বিরুদ্ধে? নির্বাচন একজন হরছাড়া করেছে বাংলার জনগণকে, আরেকজন আমাদের বোন, আমাদের দিদি, আমাদের মেয়ে, তিনি একাধিক লয়ারকে সাথে
আমাদেরকে ঘর ছাড়াদের বাড়িতে ফিরিয়ে দিয়েছেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুরের প্রার্থী, তিনি তিনটে কাজ করেছেন পশ্চিমবঙ্গকে, একটা হলো ভাতা, আরেকটা ভিক্ষা, আরেকটা হলো ভর্তুকি। যেখানে মোদীজি বলেন আত্মনির্ভর ভারত, মমতা ব্যানার্জি বলেন নির্ভরশীল বাংলা। মমতা ব্যানার্জি নির্ভরশীল বাংলা বলেন এই রাজ্যটা ইতিমধ্যে দেউলিয়া হয়েছে। এগারোতে ছিল 1,84,000 কোটি টাকা ঋণ, এখন হয়েছে 5,00,000 কোটি টাকা ঋণ। 2011 1 কোটি বেকার আর 2 কোটি বেকার, কোন চাকরি নেই, কর্মচারীরা দিয়ে চাইলে বলে ঘেউ ঘেউ করছ, কোন ব্যবসা নেই, কোন শিল্প নেই। এই মুখ্যমন্ত্রী দোকলামে আসার পরে দুটো জুট মিল বন্ধ হয়েছে, হুগলির বলাগড়ে কেশুরাম রেওয়ান বন্ধ হয়েছে, 18,500 লোক বেকার হয়েছে। এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে তৃতীয়বারে 5 জন শিক্ষিকা বিকাশ ভবনের সামনে বিষ খেয়েছে। এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে পৃথিবীর কোথাও হয়নি ফৌজদার উল্লে দেবাঞ্জন জয়েন্ট কমিশনার নাম দিয়ে ভুয়া কমিশনার, তিনি ইঞ্জেকশন নিয়েছেন ভুয়া ভ্যাকসিন, তৃণমূলের এমপি পর্যন্ত নিয়ে নিয়েছেন সেই ভ্যাকসিন, এটা পৃথিবীর কোথাও হয়নি। আপনি বলেছিলেন না ভোটের আগে ডবল ডবল চাকরি দেব, ডবল চাকরি আপনি দিয়েছেন, কাকে দিয়েছেন? আলাপন ব্যানার্জি রিটায়ার করল মুখ্য সচিব, তিনি মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হলেন, 3,00,000 টাকা বেতন। আলাপন বন্দ্যোপাধ্যায় ভাতৃবধূ অতিথি বন্দ্যোপাধ্যায়, তিনি ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের উপদেষ্টা, বেতন 1,20,000 টাকা, ডবল চাকরি আপনি দিয়েছেন। আপনি ডবল চাকরি দিয়েছেন অবসরপ্রাপ্ত ডিজি বীরেন্দ্র, অবসরপ্রাপ্ত ডিজি মোট পদমর্যাদার আইপিএস এম কে সিং, তাদেরকে আবার 5 বছরের জন্য আপনি ভালো পোস্টিং দিয়েছেন, গাড়ি বাড়ি টাকা বাংলো স্ট্যাটাস, এই চাকরিগুলো আপনি দিয়েছেন বাংলার বেকারদের, আপনি চাকরি দেননি। আপনি বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেব, আপনি কোর্ট বলেছিলেন, অন রেকর্ড বলেছিলেন, ক্যামেরায় বলেছিলেন, 5ই মে থেকে মমতা ব্যানার্জি বিনা পয়সায় ভ্যাকসিন দেব, দিল্লি থেকে চাইব না। আজকে 5 কোটি ভ্যাকসিন পশ্চিম বাংলার লোকের গায়ে লেগেছে, 4,82,00,000 লোক ভ্যাকসিন খেয়ে দিয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি ভারতবর্ষে 80 কোটি ভ্যাকসিন দিয়েছেন, আর আপনি 18,00,000 ভ্যাকসিন কিনে দিয়েছেন। আপনি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার আপনার ভান্ডার হতে চলেছে, অপেক্ষা করুন। 2 কোটি লোক অ্যাপ্লাই করেছে, 45,00,000 লোকের নাম বাদ গেছে এখনো। আপনি ভারত পশ্চিমবাংলার মায়েদের, পশ্চিমবাংলার বোনেদের দিদিদের 500 টাকা ভাতা দিয়ে তাদের শিক্ষা মেধা সব শেষ করে দিতে চান, বাংলার মানুষ এটা চায় না। বাংলার মানুষ সেই কারণে বিজেপিকে এগিয়ে দিয়েছে, কংগ্রেস সিপিএম কে তুলে দিয়েছে। 2016 সালে বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল 10, এখন আমরা 38.13। 2016তে বিজেপির ভোট ছিল 55,00,000, আমরা এখন 2,28,00,000। 2016তে আমাদের 3 জন এমএলএ জিতেছিলেন, এখন আমাদের 77টা কেন্দ্র থেকে আমরা জিতেছি। আপনার তো শান্তি নেই 211 হওয়ার পরে, একে চাই তাকে চাই, নিয়ে কোনো লাভ হবে না, কারণ আমাদের যে ভোট এই ভোট বিচারধারার ভোট, এই ভোট আপনার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় যিনি হিন্দু পাঞ্জাব আর হিন্দু বাংলা দিয়ে গেছেন। আজকে ভারতবর্ষে আমরা আছি কেন? ডক্টর শ্যামা প্রসাদ ছিলেন বলে, নইলে আমাদের রাজধানী কে হতো? ইসলামাবাদ বা ঢাকা, অস্বীকার করতে পারবেন? তাই আদর্শ বিচারধারার ভোট আপনি ভোট করাতে পারবেন না। আর এই ভোটে বাবুল সুপ্রিয়দের কোন প্রভাব নেই, ভোটি প্রভাব থাকে একজনেরই আছে, তার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী, অন্য কারো কোনো প্রভাব নেই। আপনারা বাড়ি থেকে বেরালেই আমি জানি আবার হারবে, একটু আগে এক বালপুরে বলছিল যে তোমাদের দিদি যদি জিততে না পারে অন্য লোক মুখ্যমন্ত্রী হবে। আরে এত দুঃখ কেন, এত দুঃখ কেন, চিরদিন মুখ্যমন্ত্রী কেউ থাকে? তোমার বাবুল সুপ্রিয়
এমপি থেকে রিজাইন না করে তোমার দলে এসেছে আর আমি শুভেন্দু অধিকারী তিনটে ক্যাবিনেট ছিল ফেলে দিয়ে এসেছে কোকলার এই রাজ্যের নেত্রী বলে শিল্প ভাগান গুজরাটে এর সঙ্গে থাকবো না বলে বলছেন পেট্রোলিয়াম মিনিস্টার প্রচার করছে পেট্রোল ডিজেল গ্যাসের দাম নিয়ে কিছু বলুক আর আপনি গ্যাস সিলিন্ডার নিয়ে বেরোচ্ছেন না কেন রাস্তায় মাননীয় এই কয়েকদিন আগে নির্মলা সীতারামনজি জিএসটি কাউন্সিলের সভা করলো বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা বললো পেট্রোলিয়াম প্রোডাক্টে জিএসটি রান্নারে আমাদের কোন আপত্তি নেই আর আপনার অর্থমন্ত্রী আপনি এবং বিজেপি মুখ্যমন্ত্রীরা বললেন যে না জিএসটি রান্নারে পেট্রোলকে পাঠাবো না আপনার যদি ক্ষমতা থাকে সুরেন্দ্র অধিকারী বিরোধী দলনেতা চ্যালেঞ্জ করছে আগামীকাল কোন সভায় গিয়ে বলুন যে বাংলা সরকার তৃণমূল কংগ্রেস পেট্রোলিয়াম প্রোডাক্টকে জিএসটি রান্নারে আনতে চায় কেন্দ্রীয় সরকারের কোনো আপত্তি নেই বিজেপি রুল স্টেটের কোনো আপত্তি নেই 98 টাকা 100 টাকা পেট্রোলের 45 টাকা আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন মাননীয় লোককে ভুল বুঝাবেন না আর আপনি কলকাতাকে কাকে দিয়েছেন জিএসটি রা আমরা যখন বিদ্যুতের বিল এনে প্রতিযোগী আনতে চাই আপনার বন্ধুরা বলুন দোকানদাররা বলুন ডোমেস্টিক রেসিডেন্সিয়ালরা বলুন এখানকার সমস্ত জনগণ বলুন 11 সালের ইলেকট্রিক বিলটা বের করবেন 2 টাকা 80 পয়সা ছিল এখন কত 9 টাকা 9 টাকা করে ইউনিট দিতে হয় কলকাতার ডোমেস্টিককে আর দোকানদারদের দিতে হয় 12 টাকা করে ইউনিট তার জন্য শত শত কোটি টাকা আপনি পেট্রোল নিয়ে বড় বড় কথা বলেন কালকে দাঁড়িয়ে বলে দিন না যে আমি 2 টাকা 80 পয়সাতে ফিরিয়ে দিলাম প্রিয়াঙ্কা সমর্থন করে দেবে আপনাকে 7:50 এখানে পারমিশন শেষ বেশি কথা বলার উপায় নেই প্রিয়াঙ্কা একটু আবেদন করবে এত মানুষ আপনারা সভাটাকে প্রায় ভরিয়ে দিয়েছেন গাড়ি করে লোক আনা নয় তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মচারী যারা আছেন কান কাটা নাক কাটা তলা বাজরা আপনাদের সকলকে সম্মান জানিয়ে এই লড়াইতে জিততে হবে।